গ্যাস বৃদ্ধির আগে থেকেই টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলি মানে মোটামুটি একটা নাজুক অবস্থায় চলছিল। কারণ হলো গ্যাসের প্রেশার ছিল না, প্রেশার নাই। কোনো কোনো ইন্ডাস্ট্রি 40% ক্যাপাসিটিতে চলে, কোনো কোনো ইন্ডাস্ট্রি 60%, কোনো কোনো ইন্ডাস্ট্রি বন্ধ, এরকম অবস্থায় আছে। এখনও গ্যাস প্রেশার এরকম সাফিসিয়েন্ট গ্যাস প্রেশার নাই। এটা আমাদের এই গ্যাস প্রেশার LNG আমদানি করে ওখান থেকে যে গ্যাস উৎপন্ন হয় সেটা দিয়ে এই আমাদের ইন্ডাস্ট্রির গ্যাস প্রেশার সম্পূর্ণত সঠিকভাবে রাখছিলেন গভর্নমেন্ট দীর্ঘদিন যাবৎ। কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের পর এই রাতারাতি এই LNGর দাম $4 থেকে স্পট মার্কেটে $68 পরিণত হয়, যেটা আমাদের $4 কেনা হতো। তা আমাদের দীর্ঘমেয়াদী প্ল্যানও ওইরকম ছিল বলে আমার মনে হয় না। দীর্ঘমেয়াদী যদি ব্যবসাটা করতো তাহলে আজকে আমাদের এই স্পট মার্কেটের প্রাইসকে আমরা সম্মুখীন হতো না। এখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের করোনা যাওয়ার পর অনেক লক্ষ লক্ষ বিলিয়ন ডলার ভ্যাকসিনের পিছনে খরচ করা হয়েছে মানুষকে বাঁচানোর জন্য। এরপর এসে চাপ দিছে এই যুদ্ধের জন্য সমস্ত কিছুর দাম বৃদ্ধি পেয়েছে, সেগুলি লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তেল, LNG, আরও খাদ্যদ্রব্য সব কিছু মিলে, যেটা আলটিমেটলি যায় রিজার্ভের উপরে চাপ সৃষ্টি করা হয়েছে। রিজার্ভ তো খালি রিজার্ভ আমার $50 বিলিয়ন, $60 বিলিয়ন রিজার্ভ আছে, এই কথা বললেই তো হবে না। এই রিজার্ভ যখন একটা দেশের দুঃসময় আসে তখন এই রিজার্ভ ব্যবহার করা হয়, জনগণের স্বার্থে ব্যবহার করা হয়। সেই স্বার্থে ব্যবহার করে মানুষকে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য শেখ হাসিনা কাজ করছেন এবং রিজার্ভের কিছু ব্যবহার করেছেন। উনি ওনার বক্তৃতায় বলেছেন ভিন্ন সময় যে আমরা রিজার্ভ টাকা কোথাও সরাই নাই, কোথাও কিছু করা হয় নাই, এগুলি খাদ্যদ্রব্য আমদানিতে ব্যবহার করা হয়েছে। মানে এরপর হঠাৎ করে এই গ্যাসের বৃদ্ধিটা, এটাও একটা না পেরেই গভর্নমেন্ট যখন কোনো কিছু না তার সামর্থ্যের সংকুলান না হয় তখনই হয়তো একটা ডিসিশন নিতে বাধ্য হয়। এবং এটা সেই ব্যবস্থাই হয়েছে যে এটা তো কোনো আমাদের গ্যাসের বিল বৃদ্ধি করতে গেলে আমাদের একটা কমিশন আছে, সেই কমিশন এর মাধ্যমে জনগণের বা যারা স্টেক হোল্ডার তাদের মতামত নেবে, কয়েকটা মিটিং হবে, তারপরে গ্যাস বৃদ্ধি হবে। কিন্তু এটা করলে সরকারের সরাসরি নির্দেশে এটা গ্যাস বৃদ্ধি করা হয়েছে। পরবর্তীতে এটা আইন চেঞ্জ করা হয়েছে যে দুঃসময়ের প্রয়োজনে গ্যাস বৃদ্ধি সরকার করতে পারবে, কমিশনের প্রয়োজন হবে না। এখন কথা হলো যেভাবে গ্যাস বৃদ্ধি পেয়েছে, আমরা জানি যে আমাদের গ্যাস ছিল $4, $5, $6, এখান থেকে বৃদ্ধি করে $11, $11.5, $12 পর্যন্ত মাঝারি ছোট বৃহৎ এই হিসেবে ভিন্নভাবে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু এবার দেখা গেছে সরকার সব গ্যাস, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, ছোট শিল্প, সব গ্যাস $30 করে ফেলেছে, যেটা ইফেক্ট এখনো শুরু হয় নাই, শুনছিলাম যে জানুয়ারি শেষে শুরু হবে, তবে এক বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম এটা মার্চের পরে যে হয়তো এই প্রাইসটা ইফেক্ট হবে। তো আমি এজ আ টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং আমার নিজস্ব স্টেক হোল্ডার, আমার ইন্ডাস্ট্রি আছে, আমি যেখানে প্রায় 3.5 কোটি টাকা বা 4 কোটি টাকা বিল দিতাম, সেখানে এই প্রাইজে যদি এই উৎপাদনই আমি করি, আমার উৎপাদন তো রাতারাতি বাড়াইতে পারবো না, আমাকে প্রায় 8 কোটি টাকা বিল দিতে হবে। 8 কোটি টাকা বিল দিতে গেলে আমি কোথেকে দেব? এটা আলটিমেটলি যায় ব্যাংকে চাপ আসবে, ব্যাংক দিতে না চাইলেও পলিসি করে ব্যাংক থেকে নিতে হবে যদি ইন্ডাস্ট্রি রানিং রাখতে হবে। তবে জনজি শেখ হাসিনা যেহেতু আমাদের মানবিক নেত্রী, দেশটাকে উন্নত করেছেন, মধ্যময় দেশ থেকে এখন উন্নয়নশীল দেশে পরিণত করেছেন, এটা উন্নত দেশ করবে 2041-এ। এটা এই গ্যাস বিল বৃদ্ধিটা উনি না পেরে এই কাজটা করেছে, উনি ওনার কোনো অল্টারনেট ছিল না এটা বৃদ্ধি করার। ওনার মধ্যে আমি কোনোদিন এই ব্যবসায়ীদের জন্য এত কঠোর ভাষার কথা শুনিনি। উনি বলেছে আর কত ভর্তুকি দেবো, কোনো দেশে তো আর ভর্তুকি দেয় না, কিন্তু আমার দেশে তো উনি ভর্তুকি দিয়ে এই দেশটা, ভর্তুকি না দিলে এই দেশের এই উন্নতি হতো না, এই রেমিটেন্স আসতো না, এই গার্মেন্টসের এত টাকা রেমিটেন্স আসতো না। ভর্তুকি দিছে, কিছু ফ্যাসিলিটি দিছে, এবং বিশেষ করে গ্যাসের যে মূল্য কম ছিল এই জন্যেই মানুষ ইন্ডাস্ট্রি করেছে এবং ইন্ডাস্ট্রি করে লাভবান হয়েছে। আজকের যে অবস্থা সেটা কি হবে এটা আল্লাহ তাআলা জানে, তবে আমার মনে হয় এটা নিয়ে শেখ হাসিনা নিজেও ভাবছেন যে এত টাকা আমার ব্যবসায়ীরা দিতে পারবে কিনা। যদি এখন যেটা আমি ইনফরমেশন পেয়েছি, এলএনজির দাম অনেকটাই কমে এসেছে, আগে ছিল 68, সেখানে $19 সামথিং, $20 মতো এসে গেছে, তার মানে অনেক কমে আসছে। এটা যদি আরও কমে যায় তখন তো সরকার চাবে যে আমার ব্যবসায়ীদেরকে তো আর ওইভাবে, তখন হয়তো আর একটা রিভাইজ করে কমাইতে পারে, এটা আমাদের আশা। আর সব কিছু তো সারা পৃথিবী যখন অর্থনীতির একটা মন্দা অবস্থা, বাংলাদেশ তো ওর বাইরে না, তারপর বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, উন্নত দেশ না, সেই ধাক্কাটা সইতে গেলে অনেক কিছু কাটছাট করতে হয়েছে। নয়তো শেখ হাসিনাকে অনেক কিছু কাটছাট এবং সাশ্রয়ী হওয়ার জন্যে উনি বারবার মানুষকে অনুরোধ করেছেন যে আপনারা বিদ্যুতের সাশ্রয় করেন, পানির সাশ্রয় করেন, সব কিছু সাশ্রয় করেন, এবং 1 ইঞ্চি জমি যাতে ফসলবিহীন না থাকে আমরা ফসল উৎপাদন করেন, কেননা আগামীতে দুর্ভিক্ষ আসার একটা ইঙ্গিত ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব বাজার থেকে একটা ইঙ্গিত এসেছে, সেগুলি আমরা জানি। সেই হিসাবে উনি দূরদর্শী, একটু মহিলা দূরদর্শী প্রধানমন্ত্রী, দূরদর্শী আমাদের আওয়ামী লীগের নেত্রী, উনি পারবেন যে আমাদের এই দুঃসময় যাচ্ছে ব্যবসায়ীদের, এটা এক সময় হয়তো ওনারই চিন্তা চেতনায় আসবে, এবং যেভাবে এলএনজির দাম কমে আসতেছে এটা হয়তো অনেকটাই আমি বিশ্বাস করি যে এটা এক সময় এটা উদ্যোগ করে কিছু কিছু কমের দিকে নিয়ে আসবে। তারপর একটা দেশ আর্থিক উন্নতি হলে তখন আর এগুলি চিন্তা থাকে না। এই আর্থিক সংকটটা, যুদ্ধটা বন্ধ হয়ে গেলেই আর্থিক সংকট বন্ধ হয়ে যাবে। তা আমি আশা করব যে জননেত্রী শেখ হাসিনা দৃঢ়চেতা মহিলা, বঙ্গবন্ধুর কন্যা, উনি দেশ যাতে জনগণ ভালো থাকে এই চিন্তায় সবসময় কাজ করেন। ব্যবসায়ীরা সবসময় ফ্যাসিলিটি নিয়েছে, আমরা করোনার সময় ফ্যাসিলিটি পেয়েছি, আমাদেরকে দুইবার লোন দিয়েছে 4% ইন্টারেস্টে। এটা সব ইন্ডাস্ট্রি, বড় থেকে ছোট এবং এসএমই দোকানপাট যখন যারা সবাই, করোনার এমন কেউ নাই যে হেল্প না পাইছে। গ্রামগঞ্জে কৃষি ব্যাংকের মাধ্যমে 1 লাখ টাকা দিয়েছে সুদবিহীন। এইভাবে সব জায়গায় উনি করোনার সময় মানুষকে উজ্জীবিত করে জন্য, মানুষকে এই উৎপাদন বৃদ্ধি করার জন্য সব সাহায্য করেছেন। এখন যে ক্রাইসিসটা, এটা হলো ওয়ার্ল্ড ওয়াইজ ক্রাইসিস। করোনার ক্রাইসিস ওয়ার্ল্ড ওয়াইজ, কিন্তু সেটার থেকে আমরা রেহাই পেয়েছি, অনেকটাই রেহাই পেয়েছি। কিন্তু এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এটা থেকে রেহাই পেতে হলে এই যুদ্ধ বন্ধ হতে হবে। আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক, এই যুদ্ধ অতি শীঘ্রই বন্ধ হোক। এই যুদ্ধ বন্ধ না হলে পৃথিবী অবস্থা কি হবে আমি ঠিক জানি না, তবে সব কিছু মালিক হলো আল্লাহ তাআলা। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা এটা ভালো মন্দ কী হবে সব কিছু ওনার হাতে। তবে বাদবাকি আমরা যারা দায়িত্বে আছি, যেমন শেখ হাসিনা দেশ চালানোর দায়িত্বে আছে, উনি ওনার চেষ্টা করছেন। আমি আশা করব যে এই ইন্টারিম টাইমটা যে আমাদের ইন্ডাস্ট্রির মানুষ আজকে হতাশ ফিল করছে, আমরা যে প্রাইস বৃদ্ধি করব সেটাও আমরা পারবো কি না, আমার প্রাইস যা প্রয়োজন সেটা বিদেশিরা দিবে কি না সেটাও চিন্তার বিষয়। সেখানে যদি তারা কিছু আমাদেরকে হেল্প করে, হ্যাঁ এতদিন তো অনেক কম রেটে দিয়েছি, এখন কিছু বেশি রেট দিয়ে ব্যবসায়ীদেরকে করি, সেই ক্ষেত্রে হয়তো আমাদের কিছুটা হলেও রেহাই পাওয়ার উপায় আছে। জানি না, এই নিয়ে অলরেডি মনে হয় মিটিংও করেছে। আমার ছেলে, আমি এখন তো যাই না, আমার ছেলে বড়টা উনি গিয়েছেন, ওরা মনে হয় আলোচনা করেছে যে আমরা প্রাইস বাড়াবো না কি করবো। এখন আমাদের দেশে অর্ডারের ইনসাফিসিয়েন্ট, যে অর্ডার আসে যখন ভালো অর্ডার আসে সবাই করে, যখন কিছু মন্দ থাকে তখন যার যে অবস্থা, অনেকে বড় ইন্ডাস্ট্রি অল্প প্রাইস দিয়ে মিল রানিং রাখার জন্যে করায়, এতে আবার অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো যাই হোক, আমি এটাই আশা করব। আমি সরকারের এমপি, আমি দেশের মঙ্গল এবং ব্যবসায়ীদের মঙ্গল এবং সরকারের সদিচ্ছা আছে যে ব্যবসায়ীরা যাতে ভালো থাকে, সেটা আমি বিশ্বাস করি। শেখ হাসিনা সে চিন্তা করছেন।